আজকে আমরা ক্লাস করব বিনিয়োগ বিশ্লেষণ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা নিয়ে এই বিনিয়োগ বিশ্লেষণ ও পোর্টফোলিও ব্যবস্থাপনার আজকের হচ্ছে হচ্ছে নম্বর ফাইন্যান্সিং আর্থিক আর্থিক সিদ্ধান্ত সিদ্ধান্ত বলতে আমরা এটা বুঝি টাকা আমরা কালেকশান করব তারপর সেই টাকা ব্যবহার করব কোথায় কোথায় প্রয়োগ করব এই ধরনের ডিসিশন নেওয়া এটি হচ্ছে ফিনান্সিয়াল ফিনান্সিং ডিসিশান তো এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে কিছু আমাদের আগে সূত্র জানতে হবে সূত্রগুলি আগে করে দিচ্ছি এই ক্লাসটা আমরা তিনটা ভাগে ভাগ করব চাপ্টারটা অনেক বড় তিনটা ভাগে ভাগ করব আজকে একটি ভাগ শেষ করব পরে একটি ভাগ এভাবে তিনটি ভাগ যথাক্রমে করবে তিনটা ক্লাসের মধ্যে আমরা শেষ করব দেখো প্রথম কথা হচ্ছে ফিনান্সিং ডিভিশনের আমরা যে কাজটা করব অঙ্কগুলি করব। সেগুলো টাকা সংগ্রহ করা হয় আসলে টাকা সংগ্রহ করার উৎস হচ্ছে চারটা কয়টা উৎস চারটা একটা হচ্ছে সাধারণ শেয়ারের মাধ্যমে একটা কি সাধারণ শেয়ারের মাধ্যমে আরেকটা হচ্ছে বন্ডের মাধ্যমে বা ঋণপত্রের মাধ্যমে আরেকটা হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে আরেকটা হচ্ছে রক্ষিত আয়ের মাধ্যমে এই চারটা উৎস থেকে আমরা টাকা সংগ্রহ করতে পারি এবং এই চারটা উৎস থেকে টাকা সংগ্রহ করলে আমার এই চারটা উৎসের বেয় হবে অর্থাৎ আমরা যে টাকা সংগ্রহ করব কিছু তো আমাকে সুযোগ দিতে হবে যেটা আমরা দিব সেটাই হচ্ছে আমার বে এই ব্যয়গুলি আমরা এখানে বের করব দেখো সূত্র কিবে লিখে রেখেছি প্রথম লিখেছি কস্ট অফ ডেপ্ট কস্ট অফ ডেপ্ট মানে হচ্ছে ঋণের ব্যয় ঋণের ব্যয়কে কে ডি দ্বারা আমরা প্রকাশ করি কি দ্বারা কে ডি এর মানে হচ্ছে কস্ট অফ ডেপ্ট কস্ট অফ ডেপ্ট দেখো কস্ট কিন্তু সিও এস টি কস্ট কে ও এস টি কস্ট না কিন্তু এখানে কে দিয়ে আমরা একটা মানে এটাকে চেনার জন্য পরিচিতি করার জন্য আমরা কে নামে রি নোট করেছি কে নামে চিহ্নিত করেছি এই ডি দিয়া বোধা হচ্ছে ড্যাপ্ড কে ডি মানে কি আছে কি কস্ট অফ ডেভ একটা কথা মনে রাখবা এটা কিন্তু কে ডি ডা এইভাবেই লিখতে হবে ডি ডা একটু নিচে থাকবে কখনও কিন্তু কে ডি এইভাবে লেখা যাবে না কে ডি ডা লিখতে হবে কিভাবে এইভাবে বুঝতে পারছো আচ্ছা তো ড্যাপ দু ধরনের আছে ডেপ কয় ধরনের আছে দুই ধরনের একটা হচ্ছে পরিশুদ্ধ ডেপ্ট ডেপ্ট মানে চিরস্থায়ী ডেপ্ট চিরস্থায়ী ডেপ্টের মূল কথা কি এখানে টাইম থাকবে না যে বন্ডের সময় উল্লেখ থাকে সেটা হলো পরিশুদ্ধ আর যে বন্ডের সময় উল্লেখ থাকে সেটা হচ্ছে পরিশুদ্ধ আর যেটা উল্লেখ থাকে না সেটা হলো অপরিশুদ্ধ যে বন্ডের সময় উল্লেখ থাকে না সেটা কি অপরিশুদ্ধ তাহলে এটা হচ্ছে দেখো কস্ট অফ পারপিচুয়াল ডেপ্ট মানে এটা হচ্ছে অপরিশুদ্ধ ডেপ্ট বা চিরস্থায়ী ডেপ চিরস্থায়ী মানে কি সব উল্লেখ থাকবে না এক্ষেত্রে কস্ট অফ ডেপ্ট বের করার সূত্র কি ডিটা কিন্তু নিচে থাকবে আমার একটু উপরে উঠে গেছে একটু নিচে রাখবা ওকে দেখো এর সূত্র হচ্ছে আই হচ্ছে সুদের পরিমাণ আই কি সুদের পরিমাণ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট সুদের পরিমাণ আচ্ছা ইন্টু ওয়ান মাইনাস কর্পোরেট ট্যাক্স কর্পোরেট ট্যাক্স রেট কর্পোরেট ট্যাক্স মানে হচ্ছে কি কোম্পানি যে করটা দিতে হয় সেটাই হচ্ছে কর্পোরেট ট্যাক্স ওকে কর্পোরেট ট্যাক্স আর এটা হচ্ছে নেট সেলস ভ্যালু নেট সেলস ভ্যালু আমরা বন্ডে যেটা পরিশোধ নেট সেলস ভ্যালু ওটা দেওয়া থাকবে বন্ডের বিক্রয় মূল্য ওটা দেওয়া থাকবে ইনটু 100 আচ্ছা এরপর হচ্ছে কস্ট অফ রিডিমেবল ডেট রিডেমেবল ডেপ হচ্ছে পরিশুদ্ধ বন আগে কি বলছি রিডেমেবল ডেপটের সময় উল্লেখ থাকবে এক্ষেত্রে দেখো এই সূত্রটিকে এখানে প্রয়োগ হয়েছে ওয়ান মাইনাস ইন্টারেস্ট ইন্টু ওয়ান মাইনাস কর্পোরেট ট্যাক্সি এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটার সাথে গুণ হবে আর ভি আর ভি মানে কি রিডেম সরি এখানে একটা প্লাস দিতে হবে এখানে একটা প্লাস দিতে হবে ইন্টারেস্ট ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স ট্যাক্সি প্লাস আরবি হচ্ছে রিডেমেবল ভ্যালু কি ভ্যালু রিডেমেবল ভ্যালু অর্থাৎ পরিশুদ্ধ মূল্য সময় শেষে যে টাকাটা আমরা পরিশোধ করব মাইনাস নেট সেলস ভ্যালু নেট বিক্রয় মূল্য ডিভাইডেড বাই এন ওই যে এই এর মধ্যে এন থাকবে না এর মধ্যে এন থাকবে মনে রাখবা এরপরে এই এই জায়গাটাই আমরা লিখব তবে এখানে আরবি আরবি থাকবে মাইনাসে যেখানে প্লাস থাকবে আর নেট সেলস ভ্যালু বাই 2 বুঝতে পারছো আচ্ছা এরপরে করতে হবে একটা কথা মনে রাখবা ফিনান্সের সূত্র যদি আমরা মনে না রাখতে পারি অঙ্ক কোনোভাবে আমরা করতে পারবো অঙ্ক বুঝতে পারবো কিন্তু পরীক্ষার হলে গিয়া অঙ্ক এই জন্য আগে সূত্রগুলি মুখস্ত আগে সূত্র মুখস্ত তাহলে ডেপটের কয়টা অঙ্ক থাকবে দুটা একটা হচ্ছে দুটি কস্ট অফ ডেট বের করব দুটি কেডি বের করব একটা হচ্ছে একটা সময় থাকবে একটা সময় থাকবে না ক্লিয়ার মুখস্ত করে ফেলো দেন আমাদের হচ্ছে প্রেফারেন্স স্টক প্রেফার স্টক প্রেফার স্টক মানে কি প্রেফার স্টক হচ্ছে যে স্টকের মধ্যে কমন স্টকের বৈশিষ্ট্য থাকে আবার ডেপ্টেরও বৈশিষ্ট্য থাকে এই জন্য কমন স্টককে আমরা বা প্রেফার স্টককে অগ্রাধিকার শেয়ারকে আমরা হাইব্রিড শেয়ারও বলে থাকি অনেক সময় প্রশ্নে আসে হাইব্রিড শেয়ার কি ক্লিয়ার আচ্ছা তাহলে কস্ট অফ প্রেফারেন্স স্টক এটা হচ্ছে কেপি কস্ট অফ ডেপ্টের ক্ষেত্রে কেডি আর কস্ট অফ প্রেফারড স্টক বা প্রেফারেন্স স্টকের ক্ষেত্রে কেপি আদিঅকটা পি দিয়ে হচ্ছে প্রেফারেন্স স্টক আর ডি দিয়ে হচ্ছে ডেপ্ট মনিটারি সিস্টেম ওকে এই ক্ষেত্রে প্রেফারড স্টক দুই ধরনের আছে একটা হচ্ছে পারপিচুয়াল পারপিচুয়াল এটা হচ্ছে রিডিমেবল পারপিচুয়ালের ক্ষেত্রে সময় উল্লেখ থাকে না আর রিডিমেবল ক্ষেত্রে সময় উল্লেখ থাকে এই ক্ষেত্রে দেখো পারপিচুয়ালের ক্ষেত্রে কেপি সমান ডিপি মানে ডিভিডেন্ড অফ প্রেফারেন্স স্টক প্রেফারেন্স স্টক এর ক্ষেত্রে আমরা লভ্যাংশ পাবো না যে লভ্যাংশটা দিব টাকা সংগ্রহ করতে আমরা টাকা নিব তারপর লভ্যাংশ দিব না ডিপি হচ্ছে ডিভিডেন্ড অফ প্রেফারেন্স স্টক প্রেফার স্টক লভ্যাংশ তারপর হচ্ছে পি প্রাইস এট দ্য বিগিনিং মানে কস্ট প্রাইসটা আমরা যে প্রাইসটা টাকাটা নিয়েছি অরিজিনাল প্রাইসটা মাইনাস ফ্লুয়েশন কস্ট এফ সি মানে কি ফ্লুয়েশন কস্ট এফ এল ও টি এ টি আই ও এন ফ্লুয়েশন এটা উচ্চারণ ফ্লোটে ফ্লোটেশন কই না কিন্তু এটা উচ্চারণ হবে ফ্লুয়েশন কস্ট আমি বানাতেই লিখছি দেখো এটা হচ্ছে এফ এল ও টি এ টি আই ও এন এটা উচ্চারণ হবে ফ্লো এ শন ফ্লোটেশন হবে না উচ্চারণ হবে ফ্লো এ শন মানে ফ্লুয়েশন কস্ট হচ্ছে অন্যান্য ব্যয় বিক্রয় সংক্রান্ত বেয় ধরুন তুমি বিক্রয় করতে গিয়ে কাউকে কমিশন দিয়েছো এই কমিশনটি হচ্ছে ফ্লোয়েশন কস্ট মানে বিক্রয় সংক্রান্ত কস্ট এটাকে আদার সেলিং কস্ট বলা যেতে পারে আদার সেলিং কস্ট বলা যেতে পারে বুঝতে পারছো অর্থাৎ অরিজিনাল প্রাইস থেকে আমার যদি কোনো খরচ হয় খরচটা আমরা বাদ দিব ক্লিয়ার আচ্ছা এবারে আসো কি লেখা হয়েছে দেখো কস্ট অফ রিডেমেবল পারপিচুয়াল স্টক কস্ট অফ রিডেমেবেল প্রেফারি স্টক মানে পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ারের ব্যয় কেপি এটা ঠিক থাকবে ডিপি প্লাস আর হচ্ছে রিডিমেবল ভ্যালু যেটাকে আমরা পরিশোধ করি মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন তারপর এটাকে ভাগ করব আর বি প্লাস নেট সেলস ভ্যালু ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড এটারও দুটো সূত্র প্রেফারেন্স টাকে এই দুটো সূত্র আমরা আগে মুখস্থ করি নেই তারপর আমরা অঙ্কের দিকে দাবিত হচ্ছি ক্লিয়ার আচ্ছা দেন কি দেওয়া আছে খেয়াল করো কস্ট অফ কমন স্টক সাধারণ শেয়ারের বেই সাধারণ শেয়ার সাধারণ শেয়ারটা কোনটা অর্থাৎ এরা মালিকানা পায় ওই শেয়ার হোল্ডাররা কি পায় মালিকানা পায় আর অগ্রাধিকার শেয়ার হোল্ডার কি মালিকানা পায় না ঋণ দাতা কি না কমন স্টক দা মালিকানা পাওয়া যায় তো কমন স্টক এর ক্ষেত্রে আমরা ডিনোট করব কস্ট অফ ইকুইটি শেয়ার কি শেয়ার কস্ট অফ ইকুইটি এই যে ইকুইটি টি ওয়াই ইকুইটি শেয়ার কস্ট অফ ইকুইটি শেয়ার এই ইকুইটি আদি অক্ষরটাই হচ্ছে ই মানে ই দিলে বুঝতে হবে ইকুইটি মানে হচ্ছে কমন শেয়ার বা অর্ডিনারি শেয়ার কমন শেয়ার বা অর্ডিনারি তো কস্ট অফ ইকুইটি শেয়ার কস্ট অফ ইকুইটি শেয়ার ক্ষেত্রে আমার এখানে চারটি সূত্র মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে কি সেটা মনে রাখতে হবে না লিখে আমরা পাবো না প্রথম প্রেক্ষাপটটা হচ্ছে ডিভিডেন্ড মডেল অর্থাৎ লভ্যাংশ মডেলের ক্ষেত্রে কে ই সমান ডি জিরো ডিভাইডেড বাই পি জিরো ইন্টু হান্ড্রেড ডি জিরো মানে কি ডিভিডেন্ট এট অফ জিরো জিরো সময়ে অর্থাৎ কারেন্ট কারেন্ট ডিভিডেন্ড হচ্ছে ডি জিরো আর ডি ওয়ান হচ্ছে ডিভিডেন্ড এন্ড অফ দ্য ওয়ান ইয়ার আর ডি জিরো মানে হচ্ছে কি কারেন্ট কারেন্ট ডিভিডেন পাইলেই তোমরা ডি জিরো কে চুজ করে নিবে ওকে তারপর পি জিরো কারেন্ট মার্কেট প্রাইস সরি কারেন্ট প্রাইস অরিজিনাল প্রাইস পি জিরো মানে কি অরিজিনাল প্রাইসটা ইন্টু হান্ড্রেড দেন ডিভিডেন্ড গ্রোথ মডেল ডিভিডেন্ড গ্রোথ মডেল হচ্ছে লভ্যাংশ বৃদ্ধি মডেল লভ্যাংশ বৃদ্ধি মডেল নাকি লভ্যাংশের হার বাড়বে আমার প্রশ্ন থাকবে এত পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে প্লাস গ্রোথ রেট লভ্যাংশ বৃদ্ধির হার লভ্যাংশ বৃদ্ধির হার অনেক সময় লভ্যাংশ বৃদ্ধি না পেয়ে লভ্যাংশ হ্রাস পায় এই ক্ষেত্রে ডিভিডেন্ড ডিক্রিজ ডিভিডেন হ্রাস পেলে কেই সমান ডি ওয়ান ডিভাইডেড বাই পিজিরো মাইনাস এফ সি মাইনাস ঠিক আছে আমি ওই সূত্রগুলি কিন্তু তোমার কোন বইটি দিয়েছি ব্যতিক্রম প্রকাশনীর থেকে ব্যতিক্রম প্রকাশনী বইগুলি পড়লে তোমাদের সুবিধা হয়ে যাবে ওর মানে ক্লিয়ারলি বলা থাকবে যে কোনো প্রকাশনীর বই পড়তে পারো একটা সূত্রকে মিস করে কাজটা করবা দেখ সি এ পি ক্যাপিটাল এসে প্রাইসিং মডেল মতে মানে এটা হচ্ছে একটা মডেল মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল বা ক্যাপিটাল এসের প্রাইসিং মডেল এই মডেলে কে ই মানে তোমরা আগের চাপটা অঙ্ক করছো এটা কি লেখছো কিন্তু এক্স বার এবার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি এনে কি লিখছি কে ই তাহলে আমরা এটা বুঝতে পারি কে ই যে কথা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন একই কথা তারপর কি অ্যাভারেজ রিটার্ন একই কথা কে সমান আর এফ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন নিশ্চয়ই মনে আছে এফটা নিচে থাকতে হবে এফটা উপরে থাকা যাবে না ফ্রি দিয়ে হচ্ছে ফ্রি ঝুঁকি

আরেকটা উৎস থেকে আমরা টাকা সংগ্রহ করতে পারি কস্ট রিটেন আর্নিংস থেকে আর রিটেন আর্নিংস থেকে আগে যদি সংগ্রহ করি তার মেয়েকে বলা হবে কস্ট অফ রিটেইন আর্নিংস আসলে রিটেইন আর্নিসের মেয়েটাকে এটাও কিন্তু আমাদের একটু জানা দরকার রিটেইন আর্নিংস কি মনে করো তুমি এক লক্ষ টাকা এবছর প্রফিট করেছো প্রতিষ্ঠানে সবাইকে সবকিছু টাকা বন্টন করার পরও তোমরা কিছু টাকা রেখে দিবা মনে করো পাঁচ হাজার টাকা ব্যবসার মধ্যে রেখে দিবা ব্যবসাটা সম্প্রসারণ করার জন্য ব্যবসাটা সম্প্রসারণ করার জন্য এই ক্ষেত্রে আমি যে টাকাটা রেখে দিলাম এটা তো আর কোনো বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ হচ্ছে না প্রফিটটা ব্যবসার মধ্যে থাকতেছে তাই না তাহলে এটা যদি আমি বিনিয়োগ করতে পারতাম ব্যবসার মধ্যে না রেখে তাহলে তো আমার লাভ হইতো লাভ হইতো না এখন এই লাভটা আবার কে ত্যাগ করতে হচ্ছে কিনা যে লাভটা আমরা ত্যাগ করতেছি সেটাই হচ্ছে কি যেটা আমরা ত্যাগ করতেছি এটাই হচ্ছে কস্ট রিটেন আর্নিংস এর কস্ট তাহলে কস্ট অফ রিটেন আর্নিংস কে আমরা কে আর দিয়ে ডিনোট করবো কে আর কস্ট অফ রিটেন আর্নিংস সমান সাধারণ শেয়ারের ব্য ইন্টু পার্সোনাল ট্যাক্স রে ঠিক আছে এই ক্ষেত্রে ব্যক্তিগত কর ওই দিয়েছিলাম ডি বিয়ের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স ট্যাক্স আর হলো পার্সোনাল আচ্ছা তাহলে মনে রাখবা অনেক সময় আমার কে আর এবং কে ই কথা হয় আমাকে এই সূত্র নাও করা রাখতে পারে অর্থাৎ এখানে কে ইর যে মান হবে এই কে ইর মানটা আমি এখানে বসাতে পারবো কে ই যে কথা কে আর এক কথা কখন যখন পার্সোনাল টেক্সটা প্রশ্নবিধে থাকে না তখন কেই যে কথা কে আর এক কথা এই জন্য দেখো এখানে লিখছে হোয়ার কে ই সমান ডি ওয়ান বাই পি জিরো প্লাস জি গ্রোথ রেট লভ্যাংশ যখন মানে আমার পার্সোনাল ট্যাক্স যদি না থাকে তাহলে কি করতে হবে কেই ই যে কথা কে আর এক কথা আর এই ক্ষেত্রে কেই বের করার নিয়ম হচ্ছে ডি ওয়ান বাই পি জিরো প্লাস গ্রোথ রেট অর্থাৎ সাধারণ শেয়ারের বের মতো দেখো এটা এটা ফোলোশন কস্ট থাকলে বাদ দিলা ফোলোশন কস্ট থাকলে বাদ দিবা না থাকলে বাদ দেওয়া দরকার নেই আর যদি তুমি সূত্রের মধ্যে মাইনাস এফ সি লেখো তাহলে জিরো দিবা না হলে যাওয়ার দরকার নেই বুঝতে পারছো কি না এই চারটা সূত্রের মাধ্যমে আমি বলছিলাম যে তিনটা প্রেক্ষাপটে এই চ্যাপটারটা শেষ হবে এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা বা দুটা অঙ্ক আসবে তা আমি তিনটা প্রেক্ষাপটের জন্য প্রথম প্রেক্ষাপটে যে সূত্রগুলি আছে সূত্রগুলি আলোচনা করে দিলাম বুঝতে পারছো কি না সবাই বুঝছো ধন্যবাদ আমরা এখন প্রতিটা অঙ্ক তোমাদেরকে এই সূত্রগুলির মাধ্যমে বুঝিয়ে দিব। অঙ্ক জাস্ট আমি অঙ্কটা বুঝিয়ে দিব কোন সূত্রের মধ্যে ফেলতে হবে এবং কি কি করতে বুঝিয়ে তোমরা কাজটা করে ক্লিয়ার আচ্ছা দেখো প্রথম প্রশ্নে কি বলছে ফেস ভ্যালু মানে গায়ের মূল্য মুখের মূল্য না কিন্তু ফেস মানে মুখ এরম ভাবব না ফেস ভ্যালু মানে কি গায়ের মূল্য অর্থাৎ প্রোডাক্টের যে দামটা দেওয়া হয় মনে করো তুমি একটা মোবাইল কিনেছ ষোলো হাজার টাকা লেখা আছে টাকা ষোলো হাজার টাকা প্রাইস

যার মেয়াদ হচ্ছে দশ বছর দেখো আমরা বন্ডের অঙ্কের মধ্যে পড়েছি দুইটা সূত্র একটা পরিশুদ্ধ একটা হচ্ছে অপরিশুদ্ধ পার পিচুয়াল আর একটা রিডেমেবল যেহেতু টাইম উল্লেখ আছে এটা কি রিডেমেবল আফটার টেন ইয়ারস মানে ম্যাচুরিটি পিরিয়ড টেন ইয়ারস ম্যাচিউটি পিরিয়ড কোথায় দশ বছর আফটার টেন ইয়ারস দশ বছর পর ইট ইজ রিডেমেবল মানে এটা পরিশোধ হবে এ আর টুয়েলভ পার্সেন্ট প্রিমিয়াম মানে মেয়াদ শেষে

তাহলে কস্ট অফ ডিবেঞ্চার বের করার জন্য আমরা কয়টা সূত্র জানি দুটা একটা হচ্ছে পারপিচুয়ালের ক্ষেত্রে আরেকটা হচ্ছে পরিশুদ্ধের ক্ষেত্রে আমরা এখানে কোনটা ইউজ করবো যেহেতু টাইম উল্লেখ আছে আমরা এই সূত্রটা নিব কোন সূত্রটা নিব এই সূত্রটা আচ্ছা প্রথমে তোমরা এই সূত্রটা লিখবা লেখার পরে দেখো কি লিখবা আমি সাইড গুলি তোমাদের করে দিচ্ছি সাইড ওয়ার্কিং দ্বারা তোমরা মানগুলি এনে বসিয়ে দিবা প্রথমে আমরা কি লিখবো আয় সুদের পরিমাণ আই মানে কি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট

মানে আফটার টেন ইয়ার্স ইট ইজ রিডেমেবল এট টুয়েলভ পার্সেন্ট প্রিমিয়াম প্রিমিয়াম মানে অধি হারে বেশি মূল্যে তাইলে আমার এটার মূল্য কত দু হাজার পাঁচশো টাকা তাহলে আমার তো এই টাকাটা পরিশোধ করতে হবে যেহেতু এটার মূল্য তো অধি হারে পরিশোধ করলে এই টাকা আরো কত পার্সেন্ট আরো কত পার্সেন্ট বারো পার্সেন্ট প্রিমিয়াম এই বারো পার্সেন্ট প্রিমিয়াম বুঝতে পারছো ইন্টারেস্ট না কিন্তু বারো পার্সেন্ট প্রিমিয়াম তাহলে দুই হাজার পাঁচশো যোগ দুই হাজার পাঁচশো বারো পার্সেন্ট কত হবে তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা তাহলে এখানে হবে পঁচিশশো যোগ তিনশো সমান কত দু হাজার আটশো এই আঠাশশো টাকা হবে আরবি এর জায়গায় তা আরবিটা কোন জায়গায় এখানে আরবি লিখবা ক্লিয়ার এখন আসো নেট সেলস ভ্যালু নেট সেলস ভ্যালু নেট সেলস ভ্যালুটা কি এটা এভাবে শিখো নেট সেলস ভ্যালু বের করার আগে সেলস ভ্যালু বের করা লাগে আগে কি বের করা লাগে সেলস ভ্যালু সেলস ভ্যালু মানে হচ্ছে ফেজ ভ্যালু

আমার আর ভি এনএস বি সব বেরিয়ে গেলো তারপর এন এন কেন কয়ে বছর মেয়াদি দশ বছর না তাহলে এন এর মান হচ্ছে দশ এখন এই ভ্যালুগুলো আমরা এই সূত্রের মধ্যে বসাবো তারপর যে রেজাল্টটা আসবে আমি বইয়ের হেল্প নিয়ে বলে দিচ্ছি রেজাল্ট তারপর তোমরা করে নিবা বইয়ের মধ্যে ভুল থাকতেই পারে ভুল থাকাটা অস্বাভাবিক না শুদ্ধ করে নিবা আমি সম্ভাব্য মান আমরা দেখতেছি কত কত দেখতেছি কেন এইট পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট এটা নিয়ারএবল তোমাদের ক্যালকুলেশন দ্বারা যদি ক্যালকুলেটর বেশি সব ডিজিট নিয়ে কাজ করবা তাহলে রেজাল্ট গুলি অ্যাকচুয়ালের দিকে যাবে যদি মান এরপিয়ার হয় টেনশন করার কোনো দরকার নেই ক্লিয়ার আমি একটা সম্ভাব্য মান দিয়ে দিলাম বুঝতে পারছ কি না এইভাবেই আমরা কি বের করতে পারি কস্ট অফ ডেফটের অংকটা বের করতে পারি এতে বুঝতে হবে জি স্যার ওকে তাহলেই অংক করতে হবে দেখো এরপর কি করি এ কোম্পানি ইস্যুস একটা কোম্পানি ইস্যু করছে টেন পার্সেন্ট ই রিডেবেবল প্রেফারেন্সিয়াল ই রিডেবল হচ্ছে অপরিশুদ্ধ ই রিডেবল মানে কি অপরিশুদ্ধ আর রিডেবেবল হচ্ছে পরিশুদ্ধ আই আর যদি আরো সামনে থাকে তাহলে ই রিডেবল ওইটা অপরিশুদ্ধ প্রেফারেন্সিয়ার মানে এখানে সময় উল্লেখ নাই আচ্ছা দ্য ফেস বিলো পাঁচ শেয়ার ইজ টাকা ওয়ান থাউজেন্ড গায়ের মূল্য কত এক হাজার টাকা বাট দা ইস্যু প্রাইস ইজ টাকা নাইন ফিফটি কিন্তু ইস্যু করছে কত টাকা দিয়া

এটা হচ্ছে অপরিশুদ্ধ সময় উল্লেখ নাই এটা হচ্ছে পরিশুদ্ধ পরিশুদ্ধের আমার প্রথমে কি বের করতে হবে এটা অপরিশুদ্ধ না প্রথমে আমার কি দরকার ডিপি কি দরকার ডিপি ডিভিডেন্ড অফ সরি অপরিশুদ্ধ ডিপি ডিপি মানে কি ডিভিডেন্ড অফ প্রেফারেন্সিয়া এখানে কি লভ্যাংশ দেওয়া আছে ডিপি

প্রথমে বের করো ডিপি সূত্র আগে লিখবা তারপর এটা সাইড ওয়ার্কিং করবা হ্যাঁ ডিপি মানে হচ্ছে আমার শেয়ারের ভ্যালু কত ফেস ভ্যালু কত এক হাজার টাকা ফেস ভ্যালুর উপর ডিপি দেওয়া হবে ডিপিটের হার কত টেন পার্সেন্ট তার মানে কত একশো টাকা তাহলে তুমি এই ডিপির জায়গায় কত লিখবা একশো টাকা ক্লিয়ার তারপর পি জিরো বর্তমান মূল্য বর্তমান মূল্য কত টাকা বর্তমান মূল্য হচ্ছে ইস্যু প্রাইসটা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এখানে লেখবা 950 মাইনাস ফ্লুয়েশন কস্ট এন্ড কস্ট আছে নাই তাহলে এতটুকু ফ্লুয়েশন কস্ট যেহেতু নাই সূত্র লিখলে জিরো লেখবা আনা লিখলে জিরো লেখা দরকার নাই যদি লেখো তাহলে সূত্র এখানে জিরো লেখবা আনা লিখলে এই জায়গাটাই লেখা দরকার নাই হ্যাঁ তারপর মান করে ফেলো রেজাল্ট আসবে 10.53 অ্যাপ্রক্সিমেটলি তারে লিখছে তুমি দেখবা কত আসে ওকে দেন যদি কস্ট প্রাইস 1050 হয় সরি ইস্যু প্রাইসটা যদি 1050 টাকা জাস্ট সব ঠিক থাকে এখানে ডি

অফ টাকা ওয়ান থাউজেন্ড এক হাজার মানে গায়ের মূল্য হচ্ছে এক হাজার টাকা ইজ ইস্যুড ইস্যু করা হয়েছে একটা ডিসকাউন্ট অফ টাকা মানে বিক্রয় মূল্য হবে এক হাজার থেকে এক হাজারের সাত সাড়ে সাত পার্সেন্ট বাদ দিতে হবে রিডেমেবল পরিশোধ হবে একটি প্রিমিয়াম অফ ফাইভ পার্সেন্ট পরিশোধ হবে পাঁচ পার্সেন্ট অধিহারে বেশিতে আফটার ফাইভ ইয়ার্স পাঁচ বছর পর সময় উল্লেখ আছে রিডেমেবল প্রেফারেন্সিয়ার তাই না ফ্লোয়েশন কস্ট ইস টু পার্সেন্ট

যদি ডিভিডেন্ড দেওয়া থাকে ডিভিডেন্ড দেওয়া না থাকলে এটা দরকার নাই আর তুমি এটা সমস্যা নাই আমি যদি ট্যাক্স বাচ্চাটা খুব কানাগা করতেছে আমরা যদি ট্যাক্স তাহলে এখানে কি হবে জিরো দিলেই হবে আর জিরো দিয়ে করলে তার কোনো সমস্যা ওয়ান মাইনাস জিরো মানে একই হবে তাহলে আমরা এটা দেওয়াই রাখি দিয়েই রাখি কি বলো ভালো হবে না আচ্ছা তাহলে আমরা এখন কোন সূত্র এটা যেহেতু দেওয়া আছে ডিপি বের করতে হবে ডিপিটা কত হবে ডিপিটা কত হবে এই অঙ্কের অঙ্কের ডিপিটা কত হবে দেখো তো কত নম্বরটা এই নম্বরটা না এটা ডিপিটা হবে দেখো এখানে ডিপিটা হবে তিন নম্বর অঙ্কের ডিপিটা হবে এক হাজারের বারো পার্সেন্ট তাই না আচ্ছা যেটা আসে এর ফলে কত পার্সেন্ট টেন পার্সেন্ট

ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট তাইলে ফেস ভ্যালু কত ফেস ভ্যালু 1000 টাকা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা এবং তার ডিসকাউন্ট আছে 7.5% তাইলে 1000 মাইনাস 1000 এর 7.5% তাই না মান পাইলা এরপরে নেট সেলস ভ্যালু হলো সেলস ভ্যালু মাইনাস ফ্লুয়েশন কস্ট সেলস ভ্যালু এখানে যে ভ্যালুটা পাইবে এখানে লিখবা মাইনাস ফ্লুয়েশন কস্ট হবে কোনটা কত পার্সেন্ট 2% অর্থাৎ এখানে যে টাকাটা বেরিছে এই টাকাটা 2% 2% করার পর যেটা আসবে এটা বসাইবা জি স্যার আর n কত এর মানে হচ্ছে 5 n মানে হচ্ছে 5 5 এখন আমরা মান সবগুলি করলে পেয়ে যাব কত মান বসাইলে কি পেয়ে যাব 14.2% এইভাবেই তোমরা এখানে অঙ্কগুলি করতে পারো ক্লিয়ার আমার মনে হয় বাকি অঙ্কগুলি তোমরা পারবে আচ্ছা এতটুকু রেখে দিই ওকে